আসসালামু আলাইকুম বন্ধুরা, রিয়েলমি লঞ্চ করেছে তাদের বাজেট সেগমেন্টের নতুন একটি গেমিং স্মার্টফোন রিয়েলমি 9 এসি। এখানে এসি এর ফুল ফর্ম স্পিড এডিশন। বন্ধুরা, ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের নিউ চিপসেট স্ন্যাপড্রাগন 778 5G, 144 হার্জ এর রিফ্রেশ রেট, এবং সাথে ফোনটিতে রয়েছে আরও অনেক চমকপ্রদ ফিচার। তো বন্ধুরা, ফোনটিতে নতুন কী কী ফিচার রয়েছে, ফোনটি অফিসিয়ালি বাংলাদেশে কবে আসবে এবং বাংলাদেশে আসার পর ফোনটির অফিসিয়াল প্রাইস কত হতে পারে, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা, রিয়েলমি এবার এই ফোনটিকে কালার চেঞ্জিং ম্যাট ফিনিশিং ডিজাইন করেছে। ফোনটির ব্যাক প্যানেলের উপর লাইট পড়লে এটা বিভিন্ন কালারে রিফ্লেক্ট করে। এই ফোনের ব্যাক সাইডের ফিনিশিংটা সত্যি অনেক প্রিমিয়াম লাগছে দেখতে, আর ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফোনটিতে আঙুলের ছাপ পড়ার সম্ভাবনা অনেক কমে গেছে বলা যায়। বন্ধুরা, আপনারা ফোনটি দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, স্টেরিক গ্লো এবং অ্যাজিওর গ্লো। ইনহ্যান্ড ফিল নিয়ে বললে রিয়েলমির ফোন সবসময় ইনহ্যান্ড ফিলের দিক থেকে এগিয়ে থাকে, এই ফোনটির ক্ষেত্রে ব্যতিক্রম কিছু হয়নি। ফোনটির ওয়েট 199 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.5 মিলিমিটার। ফোনটি ইনহ্যান্ড ফিলের দিক থেকে যথেষ্ট ভালো, ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন আসলে অনেক ভালো করা হয়েছে। ফোনটি ছোট বড় সব হাতি অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, বামে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে, নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল, আর ফোনটির ওপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। বন্ধুরা, ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, আর যেহেতু এটা ফিজিক্যাল তাই অনেক ফাস্ট কাজ করবে, এটাই স্বাভাবিক। বন্ধুরা, ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে আপনি সেখানে দুটি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। রিয়েলমি 9 এসি ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চির 144 হার্জের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.1%, ডিসপ্লেটির পিপিআর ডেন্সিটি 400 ও ডিসপ্লেটির টিপিক্যাল ব্রাইটনেস 418 নিটস। আর 144 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 480 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটির ডিসপ্লেটির চিন এবং বেজেল অনেক কম, আর ঠিক এই কারণেই ফোনটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আর ফোনটির ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে পান্ডা গ্লাস। বন্ধুরা, স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 778G 5G চিপসেট। এটি 6 nanometer আর্কিটেকচারে বিল করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে অ্যাড্রিনো 642L। বন্ধুরা, ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। আর এই ফোনটিতে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। রিয়েলমি 9 এসি ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.8, এছাড়াও ফোনটিতে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.1। সেলফি ক্যামেরা কাটআউটটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশন ও প্যানোরামা সব কিছুই রয়েছে ফোনটিতে। রিয়েলমি 9 এসি ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000mAh ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 30W-এর একটি ফাস্ট চার্জার। বন্ধুরা, স্ন্যাপড্রাগন 778G চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 540,000-এর মতো স্কোর করেছে। অন্যদিকে ডায়মন্ডসিটি 925G চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 430,000-এর মতো স্কোর করেছে, যা স্ন্যাপড্রাগন 778-এর চেয়ে অনেক কম। আর দুটি চিপসেট দিয়েই পাবজিতে গেমিংয়ের সময় একদম হাই সেটিংসে মোটামুটি অনেক ভালোভাবেই খেলতে পারবেন। তবে স্ন্যাপড্রাগন 778G এর পারফরমেন্সটা গেমিংয়ের ক্ষেত্রে আরও ভালো পাওয়া যাবে, আর পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও অনেক ভালো পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি থেকে। আর 144 হার্জের রিফ্রেশ রেটের জন্য আলাদা একটা স্মুথনেস ফিল করতে পারবেন গেমিংয়ের সময়। ফোনটিতে 5000mAh ব্যাটারি রয়েছে, সো একটু বেশি সময় ধরে গেমিং করার সুবিধাও থাকছে। আর চিপসেটটি 6 nanometer আর্কিটেকচারে বিল করা, সো ব্যাটারি এফিসিয়েন্সির ক্ষেত্রেও কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 পাওয়া যাবে, আর সাথে থাকছে রিয়েলমির লেটেস্ট রিয়েলমি UI 3.0। ফোনটিতে প্রি ইনস্টল অনেক অ্যাপ রয়েছে যার বেশিরভাগই কোনো কাজের না, তবে চাইলে এই অ্যাপগুলো আনইনস্টল করা যায়। রিয়েলমি 9 সিরিজের বাকি ফোনগুলোতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 দিলেও এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 দিয়েছে তারা। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি। ওয়াইফাই কলিংয়ের সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.2 এবং ওয়াইফাই 6 রয়েছে ফোনটিতে। সেন্সর নিয়ে বললে এক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলক রয়েছে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ফোনটির ডিসপ্লে আইপিএস এলসিডি হলেও ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। তবে ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, সিঙ্গেল বটম ফায়ারিং মনো স্পিকার দেওয়া হয়েছে। বন্ধুরা, ফোনটিতে FM রেডিও নেই। আর এর আগে অনেকবার বলেছি রিয়েলমির এখনকার ফোনগুলোতে ধীরে ধীরে এয়ারসেট দেখা পাওয়া যাচ্ছে, রিয়েলমির এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত, এছাড়া বাকি সব কিছু ঠিকঠাক আছে।
তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে গেমারদের জন্য অনেক ভালো একটি ফোন। আমাদের বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চের সময় যদি রিয়েলমি অনেক ভালো একটি প্রাইজে ফোনটি লঞ্চ করে তাহলে অনেক ভালো কিছু হবে। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে, খুব শীঘ্রই আমাদের দেশে আনঅফিসিয়ালভাবে চলে আসবে। তবে আমাদের দেশে অফিসিয়ালভাবে ফোনটি লঞ্চ হতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে। আবার এমনও হতে পারে যে আমাদের দেশে হয়তো অফিসিয়ালভাবে ফোনটি কখনও লঞ্চই হবে না। এখন দেখা যাক কী করে রিয়েলমি বাংলাদেশ। তো বন্ধুরা, রিয়েলমি 9 স্পিড এডিশন ফোনটির 6128GB ভেরিয়েন্টটি 19999 রিপিতে লঞ্চ করেছে রিয়েলমি। আমাদের বাংলাদেশে আসার পর ফোনটির অফিসিয়াল প্রাইস 24-28,000 টাকার মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। তো বন্ধুরা, আজকে রিয়েলমি 9 এসি 5G পর্যন্তই, দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।